डियर स्टूडेंट्स, आज के আমরা ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সম্বন্ধে তোমরা প্রত্যেকই জানো, এটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যেই বাক্যের দ্বারা আমরা কোনো রকম কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করি। আমি একটু বোর্ডের দিকে দেখানোর জন্য বলবো, ইন্টারোগেটিভ সেন্টেন্স বেসিক্যালি কোশ্চেনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে WH কোশ্চেন এবং আরেকটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। এই প্রসঙ্গে মনে রাখবে, WH এবং ইয়েস নো ছাড়াও আরেকটা কোশ্চেন হয়, উইচ ইজ ট্যাগ কোশ্চেন, কিন্তু আমরা বেসিক্যালি এখানে WH এবং ইয়েস নো কোশ্চেন নিয়ে আলোচনা করব। WH কোশ্চেনের মধ্যে কি কি পড়ে? WH কোশ্চেনের মধ্যে পড়ে হু, ওয়্যার, ওয়াই, হাউ, ওয়েন, হুম, হুজ, এছাড়াও আরো বিভিন্ন উদাহরণ রয়েছে, উইচ, ঠিক আছে, প্রত্যেকের এরকম ভাবে উদাহরণগুলো, এই জিনিসগুলো WH কোশ্চেনের মধ্যে পড়ে। এর বৈশিষ্ট্য কি? নাম্বার ওয়ান তো এটা অবশ্যই W বা H দিয়ে শুরু হয় অফকোর্স, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে এটার একটা স্পেসিফিক আনসার থাকে, WH কোশ্চেনে একটা স্পেসিফিক আনসার থাকে। আর ডান দিকে রয়েছে ইয়েস নো কোয়েশ্চেন, যেটার উত্তর আমরা হ্যাঁ অথবা না দ্বারা শেষ করতে পারি, যেরকম টাইপের ডু, ডাজ, ডিড মানে ডু ভার্বের অংশ, এম ইজ, আর, ওয়াজ, ওয়্যার মানে বি ভার্বের অংশ, এবং হ্যাভ, হ্যাজ, হ্যাড মানে হ্যাভ ভার্বের অংশ। এছাড়াও কিছু কিছু মডাল ভার্বস এর সঙ্গে যুক্ত হয়, তোমরা আগের পার্টে মডাল ভার্বস সম্বন্ধে তোমাদের দেখানো হয়েছে কিভাবে সেটার ভয়েস চেঞ্জ করতে হয়। কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, এগুলো বেসিক্যালি কোয়েশ্চেন ফর্মে আসলে সেটা ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে থাকতে পারে। বৈশিষ্ট্য কি? আমি যেটা আগেই বলছিলাম, ইয়েস নো কোয়েশ্চেনের উত্তর আমরা হ্যাঁ অথবা না দিয়ে শেষ করতে পারি, মানে মিনিমাম মিনিমাম আমরা হ্যাঁ অথবা না দিয়ে শেষ করতে পারি। যেমন ধরো তোমাকে কেউ বললো আর ইউ গোয়িং টু স্কুল, তুমি কি স্কুলে যাচ্ছ, তুমি সেটাকে মিনিমাম হ্যাঁ অথবা না, অর্থাৎ ইয়েস বা নো বলে শেষ করতে পারো। অথবা তোমাকে কেউ জিজ্ঞাসা করলো ডু ইউ লাইক হিস্ট্রি, তোমার কি ইতিহাস পছন্দ, তুমি ইয়েস অথবা নো বলে মিনিমাম তোমার আনসারটাকে কমপ্লিট করতে পারো। যেখানে তোমার WH কোশ্চেনের ক্ষেত্রে ইউ হ্যাভ টু গিভ আ স্পেসিফিক আনসার, তোমাকে একটা নির্দিষ্ট উত্তর দিতে লাগবে, অর্থাৎ তোমাকে কেউ বললো হোয়াটস ইউর নেম, তোমার নাম কি, তো তোমার নাম বলতে গেলে তখন তোমাকে একটা নির্দিষ্ট নাম বলতে হবে, তুমি সেটাকে হ্যাঁ অথবা না বলে শেষ করতে পারবে না। অথবা তোমাকে কেউ জিজ্ঞাসা করলো হাউ আর ইউ, তুমি কেমন আছো, তখন তোমাকে, তুমি যদি মিনিমাম একটা ওয়ার্ডও বলতে চাও, আই অ্যাম ফাইন না বলে হয়তো বললে ফাইন, অথবা বললে সো সো, সো সো মানে আছি একরকম, এরকম টাইপের, সেই জায়গাতে দাঁড়িয়েও কিন্তু তোমাকে তার একটা স্পেসিফিক আনসার দিতে লাগবে। আমরা এরপরে ফিরে আসছি ইয়েস নো কোয়েশ্চেন এবং WH কোয়েশ্চেনের আলাদা আলাদা ভাবে ভয়েস চেঞ্জের রুলস কি। ডিয়ার স্টুডেন্টস, আমরা আজকে ফিরে এসেছি ইয়েস এবং নো কোয়েশ্চেন, অর্থাৎ ইয়েস নো কোয়েশ্চেন নিয়ে। আগে এইটার ভয়েস চেঞ্জ কিভাবে হয় আমরা দেখে নেব, দেখে নেওয়ার পরে দেন আমরা চলে যাব WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেনের মধ্যে বেসিক্যালি দেখো তোমরা, সেটা হচ্ছে তোমরা বেসিক্যালি তিনটে ভার্ব দেখতে পাবে, এবং তার পাশাপাশি অফকোর্স তোমরা যেটা দেখতে পাবে উইচ ইজ মডাল ভার্ব, মডালস অবশ্যই তোমরা দেখতে পারবে। মডালস এর মধ্যে কি কি রয়েছে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এটসেট্রা। তো তার মানে বেসিক্যালি আমরা তিনটে ভার্ব নিয়ে এখন কাজ করব, দেন আমরা মডাল ভার্বস এর দিকে যাবো। অবশ্যই ডু ভার্ব, ডু ভার্বের ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, ডু বা ডাজ এটা থাকে হচ্ছে প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে, এবং ডিড থাকে হচ্ছে পাস্ট টেন্স এর ক্ষেত্রে। বি ভার্বের ক্ষেত্রে এম ইজ, আর, প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে, ওয়াজ, ওয়্যার পাস্ট টেন্স এর ক্ষেত্রে। হ্যাভ ভার্বের ক্ষেত্রে হ্যাজ, হ্যাভ প্রেজেন্ট টেন্স এর ক্ষেত্রে, এবং হ্যাড হচ্ছে পাস্ট টেন্স এর ক্ষেত্রে। এবং মডাল ভার্বস এর মধ্যে কি, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, এগুলো তো প্রত্যেকটাই থাকে, তোমরা জানো এগুলো। আমি বেসিক্যালি এখন ডু ভার্ব এবং বি ভার্বটাকে নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই জায়গায় একটা ভয়েস চেঞ্জ লেখা রয়েছে, যেটা কিনা অ্যাক্টিভ ভয়েসে বেসিক্যালি দেওয়া রয়েছে, বলেছে ডু ইউ লাইক কফি, তোমার কি কফি পছন্দ। সবসময় মাথায় রাখবে ডু ইউ লাইক কফি, তোমার কি কফি পছন্দ, এই টাইপের জিনিসগুলো যখন করা হবে ইউ লাইক কফি, এইটুকুর ভয়েস চেঞ্জ আগে করে নেবে, ঠিক আছে, ইউ লাইক কফি এইটুকুর ভয়েস চেঞ্জ আগে করে নেবে। আমি যদি ইউ লাইক কফির ভয়েস চেঞ্জ করি তাহলে কি হবে, কফি ইজ লাইকড বাই ইউ। আরেকবার বলি, ডু ইউ লাইক কফি, এটা আমার ইন্টারোগেটিভ এ দেওয়া, তোমাকে এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে চেঞ্জ করে নিতে হবে, মানে ডু ইউ লাইক কফি থেকে তুমি কি করলে ইউ লাইক কফি, অথবা ইউ ডুটাকে সাবজেক্টের পরে দিয়ে ইউ ডু লাইক কফি। এবার তুমি কি করলে এইটাকে এইটার ভয়েস চেঞ্জ করলে, মানে তুমি যেটাকে অ্যাসার্টিভে ট্রান্সফর্ম করছো সেই জিনিসটার ভয়েস চেঞ্জ করলে, ভয়েস চেঞ্জ কি হলো, কফি ইজ লাইকড বাই ইউ। তোমার আর কোনো কাজ নেই, কি করতে হবে, জাস্ট এই যে ভার্বটা রয়েছে এই যে ভালো করে দেখো, ইজ
এই যে ইজ যে ভার্বটা রয়েছে এই ভার্বটাকে নিয়ে সবার আগে মানে সাবজেক্টের আগে দিয়ে দাও। তুমি প্রথমে অ্যাসারটিভ সেন্টেন্সটার ভয়েস চেঞ্জ করলে, দেন ভার্বটাকে নিয়ে সাবজেক্টের আগে দিয়ে দিলে, ব্যাস তোমার ভয়েস চেঞ্জ কমপ্লিট। তাহলে কি হবে, ইজ কফি লাইট বাই ইউ কোয়েশ্চন মার্ক। পরেরটা ঠিক সেম হবে, একই রকম হবে, বলেছে আর ইউ সিঙ্গিং এ সং, তুমি কি একটা গান গাইছো। তোমাকে কি করতে হবে, এই যে আর মানে অক্সিলিয়ারি ভার্বটা রয়েছে সেটাকে সাবজেক্টের পরে নিয়ে যেতে হবে, মানে তোমাকে বেসিক্যালি ভয়েস চেঞ্জ করতে হবে ইউ আর সিঙ্গিং এ সং। ইউ আর সিঙ্গিং এ সং এর ভয়েস চেঞ্জ তুমি কিভাবে করতে পারো, এ সং ইজ বিং সাং বাই ইউ। এবার তোমাকে কি করতে হবে, এই যে অক্সিলিয়ারি ভার্বটা এইটাকে তোমাকে একদম সাবজেক্টের আগে নিয়ে চলে আসতে হবে। তোমার উত্তরটা তার মানে কি হবে, ইজ এ সং বিং সাং বাই ইউ, ব্যাস কোয়েশ্চন মার্ক। আমরা ফিরে আসছি এবার হ্যাভ ভার্ব এবং মডাল ভার্বস এর ভয়েস চেঞ্জ নিয়ে ঠিক পরের কোশ্চেন। তো আমরা চলে এসেছি এবার ইয়েস নো কোশ্চেন এর পরের দুটো কোশ্চেন নিয়ে, উইচ ইজ হ্যাভ ভার্ব এবং তার সঙ্গে মডালস। আচ্ছা এই প্রসঙ্গে বলি হ্যাভ ভার্ব এবং মডালস এর দুখানা অলরেডি উদাহরণ দিয়ে দেওয়া রয়েছে, তোমরা এই উদাহরণগুলোকে সেম প্রসেস যেভাবে আমি করতে বলবো পরীক্ষা হলে এক্স্যাক্টলি সেইভাবে করবে, এবং যখন এই ভিডিওটা দেখছো অবশ্যই পেন খাতা এগুলো সাথে করে নিয়ে বসবে যাতে তোমরা এই রুলস গুলোকে লিখে নিতে পারো। আচ্ছা আমাদের তিন নম্বর ভয়েস চেঞ্জ রয়েছে, হ্যাভ ইউ ওয়াচড দ্য ফিল্ম, তুমি কি ফিল্মটাকে দেখেছো, কিছুই না, জাস্ট এইটার যখন ভয়েস চেঞ্জ আমি করবো ওই সেম ব্যাপার, ইউটা কি সাবজেক্ট রয়েছে, হ্যাভ কি অক্সিলিয়ারি ভার্ব, আমাকে বেসিক্যালি এই অক্সিলিয়ারি ভার্বটাকে মানে হ্যাভটাকে ইউ এর পরে নিয়ে আসতে হবে। তার মানে ইউ এর পরে যদি আমি হ্যাভটাকে আনি তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে, ইউ হ্যাভ ওয়াচড দ্য ফিল্ম, আমাকে এই যে ইউ হ্যাভ ওয়াচড দ্য ফিল্ম মানে এটা হয়ে গেল কি অ্যাসার্টিভ সেন্টেন্স, আমাকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এবার করতে হবে। কি হবে, ইউ হ্যাভ ওয়াচড দ্য ফিল্মের ভয়েস চেঞ্জ, দ্য ফিল্ম হ্যাজ বিন, কেন হ্যাজ হলো, যেহেতু দ্য ফিল্ম থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেই কারণে হ্যাজ হলো, হ্যাজ বিন ওয়াচড বাই ইউ। আমি করে ফেলেছি অ্যাসার্টিভের ভয়েস চেঞ্জ, আমাকে জাস্ট এই হ্যাশট্যাগ নিয়ে সামনের দিকে দিয়ে দিতে হবে, কিরকম হ্যাজ দ্য ফিল্ম বিন ওয়াচড বাই ইউ, বাস কোয়েশ্চন মার্ক। হ্যাশট্যাগটা সবার আগে রাখতে হবে, কারণ সাবজেক্টের আগে যদি আমি ভার্বটা না রাখি তাহলে কোয়েশ্চন মার্ক দিতে পারবো। চার নাম্বার নিয়ম, ক্যান ইউ ডু দ্য গ্রামার, তুমি কি গ্রামারটা করতে পারবে, সেম প্রসেস, ইউ হচ্ছে সাবজেক্ট, ক্যানটাকে এই পিছন দিকে দিয়ে দিতে হবে, তাহলে সেন্টেন্সটা কি তৈরি হবে, ইউ ক্যান ডু দ্য গ্রামার, এইটার ভয়েস চেঞ্জ করবো এবার, কি হবে দ্য গ্রামার ক্যান বি ডান বাই ইউ। এইবার এই ক্যানটাকে নিয়ে দ্য গ্রামারের আগে তুলে দেব, তার মানে কি হবে ফাইনাল আনসার এই জায়গাটাই, ক্যান দ্য গ্রামার বি ডান বাই ইউ কোয়েশ্চন মার্ক, বাস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এরপরে আমরা ফিরে আসছি WH কোয়েশ্চেন গুলোকে নিয়ে, আমরা চলে এসেছি WH কোয়েশ্চেনের উপর ভয়েস চেঞ্জ নিয়ে। আমি একটু বোর্ডের দিকে দেখানোর জন্য বলবো, তোমরা ভালো করে খেয়াল করো যখন অ্যাক্টিভ ভয়েসে হু থাকে তখন প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যায় বাই হু। অনেকবার বলি, অ্যাক্টিভ ভয়েসে যখন হু দিয়ে কোনো কোয়েশ্চেন দেখবে তখন সেটা প্যাসিভ ভয়েসে চলে যাবে বাই হু হিসাবে, আর অ্যাক্টিভ ভয়েসে যখন হুম দিয়ে কোনো কোয়েশ্চেন দেখবে তখন সেটা প্যাসিভ ভয়েসে গিয়ে হয়ে যাবে শুধু হু। ঠিক আছে, হু থাকলে বাই হুম, হুম থাকলে শুধু হু হবে। আমি তিন প্রত্যেকটা দিয়ে উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, আর নিচ দিকে কি লেখা আছে, রেস্ট অফ দ্য WH ওয়ার্ডস উইল বি দ্য সেম, অর্থাৎ বাদ বাকি WH শব্দগুলো একই থাকবে, অর্থাৎ হোয়াট থেকে হোয়াট, হাউ থেকে হাউ, ওয়েন থেকে ওয়েন, এরকম টাইপের চেঞ্জ শুধুমাত্র হু এবং হুমের ক্ষেত্রেই হবে।
আমি তিনটে ভয়েস চেঞ্জ লিখেছি বেসিক্যালি, একটা হু দিয়ে তোমরা দেখতে পাচ্ছো, আরেকটা হুম দিয়ে, আরেকটা ওয়াই দিয়ে, মানে রেস্ট অফ দ্য ডব্লিউ এইচ ওয়ার্ডস দিয়ে আমি তোমাদের তিনটেই ব্যাখ্যা করে দেখাবো। প্রথমটা আছে হু মেক্স ইট, এটা কে তৈরি করেছে, আমার কাজ কি, হু থাকলে কি হবে, বাই হুম বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে জায়গাটায় বাই হুম। এইবার আমাকে অবজেক্ট বার করতে হবে, এটা কে তৈরি করেছে, কি তৈরি করেছে, এটা, তার মানে বাই হুম, আগে আমি ভার্ব বসাবো তারপরে সাবজেক্ট, কারণ বুঝতেই পারছো অবজেক্টটা কি হয়ে যাবে, সাবজেক্ট হয়ে যাবে, সাবজেক্টের আগে ভার্ব না থাকলে আমি পেছনে কোয়েশ্চেন মার্ক দেবো কিভাবে, তাই না, সাবজেক্টের আগে তোমাকে ভার্ব রাখতে হবে। যেমন ধরো আমি বললাম আই অ্যাম ইল, পরের সেন্টেন্সটা আমি বললাম এম আই ইল, তো কোনটার পরে আমি ফুল স্টপ দেবো, আই এম ইল এর পরে, এম আই ইল এর পরে কি কোয়েশ্চেন মার্ক দেবো, কেন দেবো, কারণ এই যে ভার্বটা আমার আগে রয়েছে সাবজেক্টটা পরে রয়েছে, তাহলে এখানেও আমাকে ভার্বটা আগে আনতে হবে সাবজেক্টটা পরে আনতে হবে, তাহলে বাই হুম ইজ ইট, তারপরে কি হলো মেড, বাই হুম ইজ ইট মেড, কোয়েশ্চেন মার্ক, বাস, বাই হুম সাবজেক্ট আগে বসলো, সরি ভার্ব আগে বসলো, তারপরে সাবজেক্ট বসলো, মেকের থার্ড ফর্ম মেড বসলো। চলে যাচ্ছি সেকেন্ডে, বলেছে হুম ডিড ইউ লাইক, তুমি কাকে পছন্দ করেছিলে, হুম থাকলে কি হয় আমরা জানি হু হবে, তাহলে হু, ডিড রয়েছে, ডিড থাকার জন্য কি আসবে, ওয়াজ আসবে, তাহলে হু ওয়াজ, লাইক এর থার্ড ফর্ম কি লাইট, হু ওয়াজ লাইট বাই ইউ, কোয়েশ্চেন মার্ক। নেক্সট, তাহলে হু দিয়েও আমরা দেখালাম এবং হুম দিয়েও দেখালাম, এইবার হচ্ছে রেস্ট অফ দ্য ডব্লিউ এইচ ওয়ার্ডস, বাদ বাকি ডব্লিউ এইচ ওয়ার্ড দিয়ে, বলেছে হোয়াই ডিড ইউ ডু ইট, তুমি এটা কেন করেছিলে, আমি কি বলেছি রেস্ট অফ দ্য ডব্লিউ এইচ ওয়ার্ডস একই থাকবে, সেম হবে, তাহলে হোয়াই থেকে হোয়াই বসো, তারপরে কি হবে, যেহেতু ডিড আছে আমাকে কি বসাতে হবে, ওয়াজ, কারণ মনে রাখবে ডু ভার্ব কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে হয় না, কি বললাম, ডু ভার্ব কখনো অক্সিলিয়ারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে হয় না, ডু ভার্ব সব সময় মেইন ভার্ব, মেইন ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে বসতে পারে, ডু ভার্ব সব সময় মেইন ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে বসতে পারে, অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু কখনো প্যাসিভ ভয়েসে হবে না, আমি তারও দরকার হলে একটা উদাহরণ দিয়ে দেখিয়ে দেবো। তাহলে হোয়াই ওয়াজ, তারপরে কি হলো, যেহেতু ইট আছে তাহলে বসলো, হোয়াই ওয়াজ ইট, তারপরে ডু এর থার্ড ফর্ম কি ডান, তারপরে বাই হলো ইউ বসে গেল, হোয়াই ওয়াজ ইট ডান বাই ইউ। এইবার আমি তোমাদের এমন দুটো উদাহরণ দেখাবো যেখানে একটা সেন্টেন্সের মধ্যে ডু মেইন ভার্ব হিসাবে বসছে এবং আরেকটা সেন্টেন্সের মধ্যে ডু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে বসছে, চলো একটু দেখে নিই কিভাবে কিভাবে পরিবর্তনগুলো হচ্ছে। আমি তোমাদের একটু আগেই বলেছিলাম যে ডু একটা মেইন ভার্ব হিসাবে ভয়েস চেঞ্জে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে বসতে পারে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে পারে না, চলো তার একটা এক্সাম্পল দেখি। প্রথমটাই বলেছে আই ডু দ্য ওয়ার্ক, ডুটা কি মেইন ভার্ব, দেখো পুরো সেন্টেন্সটার মধ্যে ডুটা কি একটাই মাত্র ভার্ব রয়েছে which is মেইন ভার্ব, পরের সেন্টেন্সটার মধ্যে দুটো ভার্ব রয়েছে একটা ডু একটা সিং, ডুটা কি অক্সিলিয়ারি ভার্ব, আমি এভি করে লিখলাম, আর সিংটা কি মেইন ভার্ব এমভি, আর এইখানে ডুটা কি মেইন ভার্ব মানে এমভি। এবার আমরা এটার ভয়েস চেঞ্জ করি তাহলেই আমরা বুঝতে পারবো যে ডু মেইন ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে আসতে পারে কিন্তু অক্সিলিয়ারি ভার্ব হিসাবে ডু এর আসার ক্ষমতা নেই। আই ডু দা ওয়ার্ক খুব সহজ একটা ভয়েস চেঞ্জ, কি হবে বেসিক্যালি দা ওয়ার্ক ইজ ডান বাই মি, তাহলে কি হলো ডান, তাহলে ডু ছিল মেইন ভার্ব, আমি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম যে মেইন ভার্বের থার্ড ফর্ম হয় বা ভি থ্রি হয় তার মানে ডু থেকে ডান হলো। পরেরটায় চলে আসি, বলেছে আই ডু নট সিং দ্য সং, আমি সেই গানটা গাইনি, তার মানে আমি কি গাইনি সেই গান, তার মানে দা সং, তারপরে কি বসবে ডু যেহেতু আছে ইজ নট সিং এর থার্ড ফর্ম মানে মেইন ভার্বের থার্ড ফর্ম কি হবে সাং বাই মি, খেয়াল করে দেখো তো কোথাও ডু ভার্ব রয়েছে কিনা, তার মানে ডু ভার্ব বেসিক্যালি বসে না, কি হিসাবে বসে না অক্সিলিয়ারি ভার্ব হিসাবে প্যাসিভ ভয়েসে বসতে পারে না, তার মানে এখানটায় দুটো ভার্ব একটা রইল ইজ আর একটা মেইন ভার্বের থার্ড ফর্ম ডু থেকে বি ভার্বে ট্রান্সফর্ম হয়ে গেল। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ এই অবধি তোমাদের আজকে,
আশা করি তোমরা ভিডিওটা বারবার করে মন দিয়ে দেখবে এবং ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই থাকতেই পারে, সেটা আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞাসা করবে। আর ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, সবার সাথে শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন তাহলে এখানে।